আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর আজকে ইব্রাহিমের বাবা আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে। আমরা এখন সবাই বাসার সবাই রেডি, এখন বের হব। ও বলতেছে আমাদের জন্য সারপ্রাইজ রাখছে। কি সারপ্রাইজ রাখছে আসলে সেটা আমিও জানি না, দেখা যাক আমাদের কি সারপ্রাইজ দেয় আজকে। আর্টিসানে আসছি, ইব্রাহিমের জন্য কিছু শীতের গেঞ্জি এবং প্যান্ট নেব সেই জন্য। আর চারটা গেঞ্জি চয়েস করা হয়েছে আর চারটা প্যান্ট, রেইনবো কালারের এবং স্কাই কালারের। অনেক ভালো লাগছে প্যান্টগুলো এবং গেঞ্জিগুলো। এই যে ওর গার্ডটাও, এটাও নেওয়া হয়েছে। এগুলো সব টায়ালে চলতেছে এখন, টায়াল দিয়ে সবগুলো ঠিক ঠিক লাগছে। এখন আমরা এগুলো বিলে করার জন্য কাউন্টারে পাঠিয়ে দেব। আর এই পাশ থেকে ইব্রাহিমের জন্য গাড়ি নেওয়া হয়েছে, সেই বিলটা দেওয়া হচ্ছে। ও এটা না ওটা, ওটা না এটা, নাড়াচাড়া শুরু করে দিছে। যেটা দেখতেছে সেটাই নেওয়ার জন্য অস্থির। এই যে ছয়টা গাড়ি কিনলো 750 টাকা দিয়ে, আমি খুব খুশি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, আমাদের সবগুলো বিল করা শেষ। ইব্রাহিম, টয় নিবা? কোনটা পছন্দ তোমার, একটা পছন্দ করো। ও বাবা কিউট না, এটা নিবা না? ওইটা নেবো, ওই যে জেব্রা না, ডগি নিবা? এই যে ডগি, এই যে একটা ডগি নিতে পারো 200 টাকা করে। এই যে পেঙ্গুইন না কেটা, এটা দুটো নিয়ে যাই। ইমোজি এই যে ও টয় ইয়ে দেখি, ওইগুলো দেখতো, ওই যে ওই পিলোগুলো, ওই কুসুম লাভ ভালো লাগে। আচ্ছা আসো, ইব্রাহিমের জন্য একটা ইয়ে টয় চয়েস করো। বাবা এই যে ডগি, এটা নিবা? এই ডগিটা নিবা? এটা তুই কি নিছো? পরে সোফা কেনার পরে সাথে ম্যাচিং করে। এই যে ইব্রাহিম হাস নিচো, হাস ইব্রাহিমের বাবা বিল করতেছে, মামা ভাগ্নে বসে বসে খেলতেছিল। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি শোরুম থেকে। শোরুমটা অসাধারণ সুন্দর ছিল। আর ইব্রাহিমের যে জুতা কেনার জন্য চলে আসছি বাটার দোকানে, দুই জোড়া শুজ নেওয়া হলো ওর জন্য, কারণ ওর শুজ অনেক আগে কেনা হয়েছিল, ছোট হয়ে গেছে, নতুন করে আবার নেওয়া হলো বাটা থেকে। সাধারণত ওর জুতাগুলো বেদ থেকে নেওয়া হয়। আর প্রথমেই বলছি, ইব্রাহিমের বাবা আমাদের জন্য সারপ্রাইজ গিফট রাখছে। সেই সারপ্রাইজ গিফট হচ্ছে আমাদেরকে আজকে ও চাইনিজ খাওয়াতে নিয়ে আসছে। আমরা অনেক খুশি অবশ্য। আবার ইব্রাহিম এই যে মাছগুলো দেখতেছিল, সাইডের সিনারিগুলো দেখতেছিল, সুন্দরই ছিল মোটামুটি রেস্টুরেন্টটা। আমরা খাবার অর্ডার দিয়ে দিছি অলরেডি। আর এখানে ইব্রাহিম খেলতেছে, মাছগুলো দেখতেছে এবং পিছনের দৃশ্যগুলো দেখতেছে। ও অনেক খুশি হয়েছে এখানে এসে।
আমাদের খাবারও চলে আসছে অলরেডি। আমি এখানে ফ্রাইড রাইস দিয়েছি, তারপরে চাইনিজ সবজি এবং বিফ গ্রিন কারি, এগুলোই আমাদের আজকের খাবার। আমার খাবারটা আমি প্লেটে বেড়ে নিছি। এখন আমরা খাওয়া দাওয়া করে গাছ কিনতে চলে যাব। আমরা একটা গন্ধরাজ ফুল গাছ কিনছি, এটা অনেক সুগন্ধি একটা ফুল। এখানে তেমন কোনো ফুল গাছ ছিল না, সেজন্য এই ফুল গাছটাই কিনা হলো। সকালে একবার আর বিকালে দেবো না, না মানে একবারই দেবো শুধু পানি। এই তো আমরা চাইনিজ খেয়ে দিয়ে ঘুরে টুরে চলে আসলাম বাসায়। আজকে শুধু ইব্রাহিমের মার্কেট আর্টিশিয়ান নিয়ে গিয়েছিলাম, আর্টিশিয়ান থেকে শুধু ইব্রাহিমের মার্কেটই করা হয়েছে। এই যে ইব্রাহিমের শীতের কয়েক চারটা গেঞ্জি, চারটা ট্রাউজার আর হাফ প্যান্ট আছে বাসায় পরার জন্য, আর দুইটা ইমোজি পিলো নিছি। ইব্রাহিম এই হাঁসটা নিছে, এই যে হাঁস, হাঁস দেখাও তো, কি বলো তো কি হাঁস। হ্যাঁ, আর এই যে গাড়ি কিনছে, এই তো আজকের ঘোরা আর মার্কেট। আর এই যে দুই জোড়া জুতা কিনছে ওর বাটা থেকে, এক জোড়া ও পরে আসছে আর এই যে এক জোড়া। আমরা কালকে যে গাছটা কিনে নিয়ে আসছি সেই গাছটা এখন সকালবেলা লাগাচ্ছি, মানে টবে লাগাবো। আর সাথে আমি কয়েকটা গোলাপ ফুলের বীজ কিনছিলাম অনেক আগেই, সেই বীজটাও আমি চারপাশে দিয়ে মানে লাগাই রাখবো, বনে রাখবো, যাতে দেখা যাক হয় কি না বীজগুলো। 11টা বীজ আমি বপন করছি। আর আমার গাছটা অসাধারণ সুন্দর, ওনারা বলছে 15 থেকে 20 দিনের মধ্যে গাছে ফুল ধরবে বা 1 মাস। এখন দেখা যাক, আপনারা সবাই দোয়া করবেন আমার গাছটা যেন বেঁচে থাকে এবং গোলাপের চারাগুলো যেন হয়।